হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রেড শাড়ি কালেকশন। আমার বিয়েতে অনেক কটা রেড শাড়ি আমি পেয়েছিলাম, আর তাছাড়াও আমি রেড শাড়ি অনেক কটা আছে আমার কাছে কিনেছি, কেউ গিফট দিয়েছে, তো সেই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ একসাথে সব শাড়ি শেয়ার করা সম্ভব না। এর আগেও আমি আমার বিয়ের যে শাড়ি ছিল, ওয়েডিং শাড়ি কালেকশন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওটাও তোমরা খুবই পছন্দ করেছিলে। যদি না দেখে থাকো তাহলে আমি ইনবক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে আমার বিয়ের শাড়ির কালেকশন। আর এখন আমি দেখাবো কিছু আমার বিয়ের শাড়ি, কিছু আমি নিজে নিয়েছি, কিছু পাওয়া এই ধরনের শাড়ি, কিন্তু সেগুলো প্রত্যেকটাই রেড শাড়ি। রেড এর মধ্যে অনেক ধরনের রেড থাকে, তো তোমাদের যাদের সামনে বিয়ে আছে বা বিয়ে হয়েছে, এরকম তোমরা শাড়ি নিতে চাইছো বা কি টাইপের কালার হলে ভালো হয়, তো সেই ধরনের শাড়িগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো কোন কালারটা ভালো লাগবে আর কোন কালারটা লাগবে না, তাতে তোমরা একটা আন্দাজও করতে পারবে যে কোনটা নিলে ভালো হবে আর কোনটা না নিলেই ভালো। তো যাই হোক, আমি এবার তোমাদের সাথে শাড়িগুলো পরপর দেখাবো। তো ফার্স্টে যে শাড়িটা দেখাবো সেটা আমার সব থেকে ফেভারিট শাড়ি বলতে পারো, বেনারসি প্রত্যেকেরই পছন্দের শাড়ি, আর সেটা যদি তার নিজের বিয়ের শাড়ি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো প্রথমেই যেটা দেখাবো একটা টমেটো রেড কালারের শাড়ি, এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, দেখতেই পাচ্ছ একদম টমেটো রেড। বিয়েতে বিয়ের যারা কোণে হয় এরকম রেড কালারের শাড়ি ভীষণ ভালো লাগে। আমার কাছে যদি পিকচার থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের শেয়ার করব, বিয়ের পিকচার অবভিয়াসলি থাকবেই আমার কাছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম জরির পাড় আছে, জরির কলকা করা, আর ভেতরে এরকম পান পান টাইপের ডিজাইন করা টমেটো রেড কালারের শাড়ি। আর এই শাড়িটা নিয়েছিলাম আমি মোহিনীমোহন কাঞ্চিলাল থেকে নিয়েছিলাম। এর পরে যে শাড়িটা দেখাবো সেটাও রেড, তবে একটু মেরুনিশ রেড। এটা আমার সিঁদুরদানের শাড়ি, সিঁদুরদানে আমি এই শাড়িটা পরেছিলাম। তো এটা একটা বালোচুরি, স্বর্ণচুরি, স্বর্ণচুরি বোধহয় বলে, বালোচুরি তো সুতো দিয়ে কাজ, স্বর্ণচুরি জড়ি দিয়ে কাজ, এটুকুনি আমার মনে আছে। যাই হোক, এটা একটা শাড়ি যেহেতু কাচিয়ে এনেছি তো এর জন্য এরকম ভাবে ভাঁজ করা আছে। এই যে ভেতরটা এরকম কলকা করা, স্বর্ণচুরির সবই সেম ডিজাইন আর এই কালারের শাড়িটা। তো এটার পিকচারটা দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে আমার বিয়ের সিঁদুরদানের শাড়ি, আর এটা আমি পরেও পরেছিলাম, তো তারপরেই আমি এটা কাচতে দিয়েছি কারণ মিষ্টি রস ফেলে দিয়েছিলাম। এই শাড়িটা নেওয়া ছিল ঢাকেশ্বরী বস্তালয় থেকে, যেখানে গড়িয়াহাটের ঢাকেশ্বরী বস্তালয়, ওখান থেকে নেওয়া। তো আমার সিঁদুরদানের শাড়ি, এটা একটু মেয়নিস রেড, এটাও পরলে ভীষণ ভালো লাগবে। যারা অনেক সময় এরকম ক্যাটক্যাটে রেড পছন্দ করে না, টমেটো রেড পছন্দ করে না, তারা এরকম মেয়নিস কালারটা পরতেই পারো, খুব ভালো লাগবে। আর এটা সব বয়সেই পরা যাবে, মানে আমি এটা পরেও পরতে পারবো, যখন একটু বয়স হয়ে যাবে তখনও পরতে পারবো, বা আমার থেকে যারা কম বয়সে আছে তারাও এই ধরনের কালারের শাড়ি পরতে পারবে, তো প্রত্যেকেই খুব ভালো মানায়। এরপরে দেখাবো যেটা আমি রিসেন্ট নিয়েছি, কাছলি ডট কম থেকে নিয়েছিলাম এই শাড়িটা, এটা আমার ভীষণ পছন্দের। এটা টমেটো রেডও না, আবার এটা ওরকম কালচে রেডও না, একটা ভীষণ সুন্দর একটা রেড কালার, ভেতরে ভেতরে এরকম কলকা করা আছে। আর এটা এই একটু ছোট ছোট কলকা হলে বেশি ভালো লাগতো, কিন্তু এটা একটু বড় সাইজের কলকা, তাই জন্য আমি এরকমই শাড়ি আর একটা ছোট কলকাওয়ালাও নিয়েছি। এটা তোমাদের একবার দেখিয়ে দিই, এটাও সিল্ক, বেনারসি সিল্কই ওখানে বলেছে, তবে এটার ভীষণই কম প্রাইসে আমি পেয়েছি কাছলি ডট কম থেকে। এই যে পাটটা দেখো, ভীষণ ইউনিক পাটটা লাগে আমার, তো সেই জন্যে আরো নেওয়া এই শাড়িটা পাটটার জন্য। শীতল পাটি যেগুলো হয় বনে শীতল পাটি, ঠিক ওই রকম ডিজাইন করা আছে, আর ভিতরে এরকম কলকা রেড কালার, আর পুরো ব্লাউজ পিসটা এরকম প্লেন রেড আছে, ব্লাউজ পিসে কোনো কাজ করা নেই, পুরো প্লেন রেড, আর শুধু এরকম বর্ডার গেছে। তো এটা যখন ব্লাউজ পিস বানিয়ে আসবে তখন পরবো, তোমাদের একটা মেকআপ লুক করে এটাতে দেখাবো, তো খুবই সুন্দর এই কালারটা। এটাও তোমরা যারা ধরো সামনে বিয়ে আছে তারা এরকম তত্ত্বে একটা এরকম শাড়ি নিতে পারো, কিংবা বিয়ে হয়েছে তো তখন দেখবে অনেক জায়গায় অকেশন থাকে, এখানে যেতে হয় ওখানে যেতে হয়, বা বিয়ে বাড়িটারি লেগেই থাকে, তো তখন এরকম একটা শাড়ি পরতে পারো, ভাত কাপড়ে এরকম একটা শাড়ি পরতে পারো, নতুন বউদের ভীষণ ভালো লাগবে। যদিও আমি নতুন বউ না, আমার 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু তবুও আমার রেড কালার ভীষণ ফেভারিট, তো রেড কালারের আমার অনেক শাড়ি আছে, আর আমি বহু অকেশনে এরকম রেড কালারের শাড়ি পরতে ভীষণ পছন্দ করি।
আর এরপরেও আরেকটা শাড়ি, এটাও ওই আগের শাড়িটার মতন, তবে যেহেতু ইস্ত্রি করানো এরকম লাগছে, একটু কালারটা এদিক ওদিক, এটা একটু কালচে টাইপ আর এটা একটু টমেটো রেড টাইপ। শাড়িগুলো সবই ইস্ত্রি করতে পাঠাতে হবে, কারণ পরে পরে এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, ইস্ত্রি না করলে দেখতে ভালো লাগবে না। তো এটার ভেতরে এরকমই ডিজাইন করা আছে, আগের শাড়িটাই যেমন কলকা দেখালাম তার থেকে একটু বড় সাইজের কলকা করা আছে, আর এটার পাটটা হচ্ছে এরকম জংলা প্রিন্ট করা, আর এদিকের পাটটা নিচের পাটটা এরকম চওড়া। এটাও সিল্ক শাড়ি, তবে এটা একদমই অরিজিনাল সিল্ক নয়, নকল সিল্ক বলছে সিল্ক কিন্তু সিল্ক না। এটা পরলে কমফোর্টেবল, সব শাড়ি পরলে কমফোর্টেবল, কিন্তু এটা কম দামে যে সিল্ক গুলো হয় সেই সিল্কের শাড়ি। আর এরপরে যে শাড়িটা দেখাবো এটাও আমার বিয়ের তত্ত্বেরই শাড়ি, এটাও একটা রেড কালারের হ্যান্ডলুমের শাড়ি, এটা রেড আর গোল্ডেনে আছে, পুরো শাড়িটা এরকম প্লেন রেডে গেছে, এর মধ্যে কোনো কাজ করা নেই, কিচ্ছু নেই, পুরো এরকম প্লেন রেড একটা হ্যান্ডলুম, আঁচলে এরকম একটু পিঙ্ক কালার গেছে আর টাসেল দেয়া, আর বাকি কোনো কিছু প্রিন্ট নেই পুরো। আর এই পাটটা দেখছো এখানটা একটু ওই টেম্পল ডিজাইন করা আছে গোল্ডেন দিয়ে, আর এটার যে ব্লাউজ পিসটা সেটা ইয়েলো কালারের পুরো প্লেন একটা ব্লাউজ পিস, রেড আর ইয়েলোতে খুব ভালো লাগে দেখতে। তো এটার যদি পিকচার থাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, এটার মেবি পিকচার নেই, দেখতে হবে, যদি থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এটাও হ্যান্ডলুমের একটা শাড়ি আছে। আর এরপরে যে দুটো শাড়ি দেখাবো সেটাও বিয়েরই শাড়ি, বিয়েতে পাওয়া শাড়ি, গিফট পেয়েছিলাম, আর খুব বেশি পরা হয় না, কারণ বিয়ে বাড়ি ছাড়া এই শাড়িগুলো পরা হয়ও না, ভীষণই ভারী শাড়ি। তো একটা এরকম সিল্কেরই শাড়ি আছে, শাড়ির সাথে আলাদা করে পাটটা বসানো আছে গোল্ডেন পাট, আর এটার এরকম পাইপিং গেছে গ্রিন কালার দিয়ে পাইপিং গেছে, এই নিচটাতেও তাই, আর এটার ব্লাউজ পিসটাও গ্রিন কালারেরই আছে, শাড়ির সাথে কন্ট্রাস্টে দেওয়া আছে, আর ভেতরে ভেতরে এরকম কলকা করা আর ছোট্ট ছোট্ট এরকম স্টোনের ডিজাইন করা আছে। এটা একটা কালচে রেডিশ কালার, আর এটা ব্লাউজ পিসের সঙ্গে ভীষণই ভালো লাগে, গ্রিনের সাথে যখন পরা হয় খুবই ভালো লাগে দেখতে। এগুলো বিয়ে বাড়ি ছাড়া খুব একটা আমি পরিও নিয়ে একবারই পরেছি হয়তো, তো পিকচার নাও থাকতে পারে, দেখবো। আর এটাও একটা একদম টকটক করছে রেড, যেটা টমেটো পিওর ব্ল্যাক কালার বা টমেটো রেড কালার সেটাই এটা, আর এটার মধ্যে এরকম স্টোনের কাজ করা আছে, জর্জেট মেটেরিয়ালের শাড়ি আছে, আর এরকম পাড় বসানো আছে, এটা আলাদা করে পাড় বসানো আছে, পাড়ে দেখো এরকম অরেঞ্জ কালার দিয়ে কাজ করা, অরেঞ্জ আর রেড দিয়ে, আর এখানে স্টোন ওয়ার্কও করা আছে। তবে এই শাড়িটা আমি ব্লাউজ পিস বানাইনি, এটার আমার লেহেঙ্গার একটা ব্লাউজ ছিল গ্রিন কালারের, আমার অ্যানিভার্সারিতে যে লেহেঙ্গা পরেছিলাম সেই লেহেঙ্গার ব্লাউজটা দিয়ে আমি এই শাড়িটা পরেছিলাম, কারণ না হলে দুটোই মানে এই কালারের ব্লাউজটা দিয়ে ঠিক ভালো লাগছিল না পরে, অফ হোয়াইট কালারের ব্লাউজ ছিল, খুব একটা ভালো লাগছিল না পরে, তো সেটা দিয়ে আমি পরিনি, আমি গ্রিন কালার দিয়ে পরেছিলাম, একটু একটু ভালো লাগছিল, খুব একটা পরা হয় না কিন্তু ওই আছে, একবার দুবারই পরেছি। তারপরে কিছু অর্ডিনারি শাড়ি আছে, মানে সবসময় ধরো বাড়িতে পুজো আছে বা অনুষ্ঠান, হালকা ফুলকা অনুষ্ঠান, তো তখন পরার জন্য কয়েকটা আমার রেড কালারের শাড়ি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা তো আমার আইবুড়ো ভাতের শাড়ি ছিল, যেটা হচ্ছে মামার বাড়ি থেকে আইবুড়ো ভাত দেয়, আমাদের মধ্যে আছে যে প্রথমে যে আইবুড়ো ভাতটা দেবে সেটা মামার বাড়ি থেকেই দেবে, তো এটা আমাকে আমার মামা দিয়েছিল, মানে আমার মামা বাড়ি থেকে দিয়েছিল, মামি দিয়েছিল হয়তো। তো এরকম রেড কালারের শাড়ি আছে, নিচে এরকম গ্রিন কালারের বর্ডার, সাথে এরকম একটা মোটিফ করা যে কি বলে গাছ বাড়ি ঘর এইসব দিয়ে ডিজাইন করা আছে। মামা মনে হয় ভেবে ভেবে কিনেছে যে ভাগ্নি আমার বিয়ে করতে যাচ্ছে, নতুন সংসারে যাচ্ছে, তো এরকমই ঘর বাড়ি গাছপালা দিয়ে দিয়েছে, আর সাথে ভিতরে আছে এরকম গ্রিন একটু ব্ল্যাক কি খয়েরি খয়েরি টাইপের সুতো আর গোল্ডেন সুতো এই দিয়ে কাজ করা আছে। আর এই শাড়ি মোটামুটি সবার কাছেই আছে, প্রত্যেকের কাছে এরকম এই শাড়িগুলো ভীষণ উঠেছিল যখন আমার বিয়ে হয়েছে, তখন এই শাড়িগুলো প্রত্যেকের কাছেই আছে, ভীষণ লাইট ওয়েট শাড়ি, পরলেও ভালো লাগে, আর প্রত্যেকের কাছে মোটামুটি এই শাড়ি আছে। আমি জানি আমার কাছে প্রচুর কমেন্ট আসবে যে দিদি এই শাড়ি আমার কাছে আছে, তো হ্যাঁ এই শাড়ি প্রত্যেকের কাছেই থাকে, আমার কাছে এই শাড়ি আরো দুটো আছে অন্য কালারের, তবে আমি যেহেতু আজকে লাল শাড়ি শেয়ার করছি তোমাদের সাথে, তাই জন্য এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা যে শাড়িটা
এটাও আছে বাদনি শাড়ি, রেড কালারের বাদনি শাড়ি। বাদনি শাড়িও ভীষণই ফেমাস, প্রত্যেকের কাছে এক পিস করে অন্তত থাকে। তো এরকম বাদনি শাড়ি আছে রেড কালারের উপরে, তার মধ্যে গ্রিন, হোয়াইট, তারপরে ইয়েলো, পার্পল সব দিয়ে ডিজাইন করা আছে। আর এটার মধ্যে গেছে এরকম সরু একটা জড়ি গেছে, তো এটাও পরলে খুবই ভালো লাগে শাড়িটা। আর ভীষণ সফট শাড়ি, পরলে যারা শাড়ি পরতে জানো না, শাড়ি পরতে ভালোবাসো না কিন্তু পরতে হবে, তাদের এরকম একটা শাড়ি, এটা জর্জেট শাড়ি, জর্জেট বাদনি। তো এরকম জর্জেট বাদনি তোমাদের কাছে রাখতে পারো। আর যেহেতু লাইট ওয়েট হয় তো পরে খুব একটা ফিল হয় না যে শাড়ি পরেছি, আর শাড়ি খুলে যাওয়ার ওই চান্সটা নেই। তো এটা ডেলি বেসে ইউজ করার জন্য বা যারা অফিসে যাও বা ছোটোখাটো অনুষ্ঠান আছে, এরকম বাদনি শাড়ি পরতেই পারো, খুবই ভালো লাগে। আর অনেক রোগা লাগে বাদনি শাড়ি পরলে, যেহেতু গায়ের সাথে একদম সেটে থাকে তো ভীষণই রোগা লাগে। গেল আমার বাদনি শাড়ি। আর এর পরের শাড়িটা তো এটা জামদানি শাড়ি, প্রত্যেকের কাছে এই শাড়িও থাকে, সবার কাছে মোটামুটি লাল হলুদ নীল সবুজ এরকম জামদানি থাকে। তো এটা আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম, এটার পিকচার আমি দিয়ে দেবো। ভীষণ সুন্দর লাগে পরলে, নতুন বউদের যেমন ভালো লাগে তেমন যারা বউ না তাদেরও ভালো লাগে। আমি যখন মানে বিয়ের আগে আমি এরকম রেড কালারের শাড়ি পরেছিলাম, তো প্রত্যেককেই ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে এরকম জামদানি পরলে। আমার তো ভীষণ ফেভারিট। এর মধ্যে গোল্ডেন আছে, গোল্ডেন দিয়েও পরতে পারো শাড়ি, কিংবা আমি যেমন করেছিলাম যে রেড কালারের ব্লাউজ দিয়ে করেছি, তাতেও বেশ ভালো লাগছিল দেখতে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে ভালো লাগছিল কি লাগছিল না, কিন্তু আমি রেড কালার দিয়ে করেছিলাম। তো এই গেল আমার জামদানি শাড়ি। আর আমি খুললাম না, যেহেতু এটা আগেও আমি রেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এটা আর খুললাম না। আর সব শেষে আমার মোটামুটি হয়ে আছে রেড শাড়ির কালেকশন, সব শেষে তোমাদের দেখিয়ে দেবো। এরকম একটা জর্জেটের শাড়ি, এই শাড়িটাও একটু সিল্ক টাইপ জর্জেটের শাড়ি, এটাও আমি রিসেন্টলি পরেছিলাম একটা ভিডিওতে। তো তোমরা কমেন্ট করেছিলে যে এটা কোথা থেকে নেওয়া, এটাও গিফটেরই শাড়ি। খুব একটা বেশি শাড়ি কিনি না, খুব কম শাড়ি কিনি, আর বেশিরভাগই ওই পাওয়া, গিফটে পাওয়া। আর বিয়ের পর পর দেখবে দুই বাড়ি থেকে এত জামা কাপড় পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, বিয়ের গিফটে বলো বা বিয়ে হয়েছে তারপর পরে এত জামা কাপড় পাওয়া যায় যে আলাদা করে আর মনে হয় 2-3 বছর শাড়ি কিনতে হয় না। তো যাই হোক, এটা একটা ব্ল্যাক আর রেডে আছে, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, পরলেও খুব ভালো লাগে, পরলে অনেক রোগাও দেখায়। এর মধ্যে এরকম স্লেট কালারের কাজ করা আছে, আর তার মধ্যে এরকম ব্ল্যাক কালার দিয়ে। তো এই গেল আমার লাস্ট শাড়ি। এটার মধ্যে কোনো ব্লাউজ পিস, হ্যাঁ ব্লাউজ পিস আছে, ব্ল্যাক কালারের ব্লাউজ পিস আছে, তবে আমি এটা পরি স্লিভলেস ব্লাউজ দিই, যেহেতু এটা জর্জেটের শাড়ি, একটু সিল্ক টাইপ শাড়ি আছে, তো এটা ব্ল্যাক কালারের স্লিভলেস দিয়ে পরলেই বেশি ভালো লাগে দেখতে। তো এই গেল আমার লাস্ট শাড়ি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার রেড শাড়ি কালেকশন। তোমরা যদি আমার পিঙ্ক শাড়ি কালেকশনও দেখতে চাও, কারণ আমার কাছে পিঙ্ক শাড়িও প্রচুর আছে, কারণ বিয়ে হলে পরে দেখবে রেড পিঙ্ক এই ধরনের শাড়ি প্রচুর পাওয়া যায়, আর নিজেরও কেনা হয়, তখন বিয়ে শুরু শুরুতে সবকিছু রেড রেড ভালো লাগে। তো এরকম রেড পিঙ্কের শাড়িও আমার কাছে প্রচুর কালেকশন আছে। তো তোমরা যদি পিঙ্ক শাড়ি কালেকশনও দেখতে চাও তাহলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলেই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমি ফার্স্ট টাইম পরেছি আইল্যাশ, আইল্যাশ আমি আগে কখনো ইউজ করিনি, আমার ভয় লাগতো ইউজ করতে। তো তোমরাই কমেন্ট করেছিল যদি কখনো না কখনো আইল্যাশ পরে এসো, তো আজকে পরেছি। অন্য কোনো মেকআপ লুক যদি তোমরা দেখতে চাও, নিউলি ম্যারিড লুক বলো, বিগিনার্স মেকআপ লুক বলো, বা যাই হোক তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে সেই মেকআপ লুকে আমি অবশ্যই আইল্যাশ পরে একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করবো। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার পাশেই একটা বেল আইকন আছে ওটাই ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক কিংবা ব্লগে দেখা হচ্ছে তখনই। টেক কেয়ার, বাই বাই।